2021 সাল থেকে শুরু হয়েছিল স্বর্গীয় আদিত্য সিংহ মল্ল স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবছর তার তৃতীয় বছর। গত বছরের ন্যায় এবছরও বড়াবাজার গঙ্গা নারায়ণ স্টেডিয়ামে বড়াবাজার এটিএম গ্রাউন্ডে স্বর্গীয় আদিত্য সিংহ মল্ল স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুরু হল। বড়াবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাসদা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শশধর মুদি ও পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী সুদর্শন মাহাতো প্রদীপ জ্বালিয়ে এই বছরের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন। স্বর্গীয় আদিত্য সিংহ মল্লর আদিত্য সিংহ মল্লর আত্মার শান্তির জন্য প্রথমে এক মিনিট নীরবতা পালন করলেন। মাঠের মধ্যে দুপাশে দুই দলের ক্রিকেট টিম দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বড়াবাজার ব্লক আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জির হাতে ব্যাট দিয়ে আজকের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। জানা যায় আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে। এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে হাজার হাজার ক্রিকেট প্রেমীদের সমাগম হয় বলে জানা যায়। উপস্থিত ছিলেন বড়াবাজার ব্লক আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জি, বড়াবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাসদা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শশধর মুদি, পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী নেতা সুদর্শন মাহাতো, বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো, সহসভাপতি কাশীনাথ ঘোষ, রবীন্দ্র সিংহ মোদক, সন্তোষ চ্যাটার্জি, ধনঞ্জয় পাণ্ডা সহ বিশিষ্ট জনেরা। এই খেলাটি স্বর্গীয় আদিত্য সিংহ মল্ল স্মৃতি কাপ 2021 থেকে চলছে। এই বছর এটা তৃতীয় বছর। আজকে আমাদের এই খেলাটির উদ্বোধন হলো। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম প্রদীপ জ্বালিয়ে ম্যাচটি শুরুয়াত করলেন। আর আজকে আমাদের বড়াবাজারে লোকাল দুটি টিমের ফ্রেন্ডলি ম্যাচ হবে। কদিন খেলা চলবে? খেলা 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত খেলা চলবে। 11 তারিখে ফাইনাল। মাধ্যমিক পরীক্ষা চলছে, বক্সটি অ্যালাউড হয়েছে? না, বক্সের অ্যালাউ হয়নি। তবে কোনো আর্জেন্ট যদি কিছু কথা করা হয় তো বক্সের মাধ্যমে মানে জরুরি পরিষেবা দেওয়া হবে। আর বক্সটা আমাদের কম সাউন্ডের মধ্যে হবে, গ্যালারির মধ্যে সাউন্ড থাকবে, বাইরে এটা যাবে না, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা হয়। কদিন খেলা চলবে? খেলা 4 দিন চলবে, 7 থেকে 11 পর্যন্ত। প্রথম খেলা কি পুরস্কৃত? প্রথম পুরস্কার 1,01,000, দ্বিতীয় পুরস্কার 71,000, তৃতীয় পুরস্কার সেমিফাইনাল দুজনকে 7,500 করে। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।